পানামা নগর বা পানামা সিটি বাংলাদেশের কাছে হারানো নগরী হিসেবে সুপরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানামা নগর অবস্থিত। 15 শতকে ঈসা খাঁ সোনারগাঁওয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করে। সোনারগাঁয়ে প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংস প্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানামা নগর স্থান পায়। পানামা নগরী চতুর্দিক থেকে পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা। পঙ্খিরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পানামা নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে রয়েছে শীতলক্ষ্যা নদী। এই নদীপথেই মসলিন রপ্তানি হতো। পানামা নগরীর প্রবেশপথে আছে বিশাল গেট। সূর্যাস্তের সাথে সাথে এই গেট বন্ধ করা হতো। বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পর পানামা নগরীতে অবস্থান করতে পারে না। পানামা নগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণ শৈলীতে রয়েছে বিভিন্নতার ছাপ। তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য ও অভিজাত ছোঁয়া। নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুপাশে রয়েছে প্রায় 52টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি ভবন রয়েছে। এই ভবনগুলো কোনোটি একতলা, কোনোটি আবার দোতলা তিনতলা বিশিষ্ট রয়েছে। নগরীর অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ, গির্জা, মন্দির, মঠ, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, খাজাঞ্চিখানা, দরবার কক্ষ, পুরনো জাদুঘর, গোসলখানা ও গুপ্তপথ রয়েছে। এছাড়া 400 বছরের পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীল কুঠি এখান থেকেই দেখতে পাওয়া যায়। পানামা নগরে আপনি আর যা যা দেখতে পারেন সেগুলোর মধ্যে রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘর। পানামা নগরী থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘর। লোক ও কারুশিল্প জাদুঘরের প্রবেশপথে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য রয়েছে। জাদুঘরে মোট 11টি গ্যালারিতে দুর্লভ ঐতিহ্যের নিদর্শন রয়েছে। গ্যালারিগুলোতে নিপুণ কাঠ, খোদাই করা জিনিস, মুখোশ, নৌকার মডেল, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন, জামদানি ও নকশিকাঁথা ইত্যাদি স্থান পেয়েছে। পানামা নগর কীভাবে যাবেন? যারা ঢাকা থেকে যেতে চান তারা খুব সহজেই গুলিস্তান থেকে যেতে পারেন। ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাকের এসি বাসে করে মোগরাপাড়া চৌরাস্তা নামতে হবে। সেখান থেকে রিক্সা অথবা অটোরিক্সাতে করে আপনারা চলে যেতে পারেন পানামা নগরে। পানামা সিটিতে প্রবেশ করতে সম্পূর্ববর্তী সময়ে কোনো ফি ছিল না, কিন্তু বর্তমানে পানামা সিটিতে প্রবেশ করতে 15 টাকার টিকিট কাটতে হয়। জাদুঘরে প্রবেশ করতেও জনপ্রতি 30 টাকায় টিকিট কাটতে হয়। প্রতি বুধ ও বৃহস্পতিবার জাদুঘর বন্ধ থাকে। এই হচ্ছে সেই ঐতিহাসিক পানামা সিটির কুয়া, যেখানে যেখান থেকে আগে পানি উত্তোলন করা হতো। তো এই কুয়াটি এখনও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে আরেকটি, এই পানামা নগরীর একটি কুয়ো ছিল যেটি কিনা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেই কুয়োটি ছিল একমাত্র পানির, অর্থাৎ সুপেয় পানির পথ।
যারা ভ্রমণ করতে চান এবং কাছাকাছি কোথাও যেতে চান তারা পানামা সিটিতে ঘুরে আসতে পারেন। আমাদের ঐতিহ্য সংস্কৃতির অনেকটাই এই পানামা নগরের সাথে জড়িয়ে রয়েছে। পানামা সিটির বিস্তারিত বর্ণনা একটি আছে এই বইটিতে, অর্থাৎ আপনারা যখন প্রবেশদ্বার দিয়ে ঢুকবেন তখনই এই বিস্তারিত বিবরণটি আপনারা দেখতে পারবেন, যেখানে বাংলা এবং ইংরেজিতেও লেখা রয়েছে। পানামা সিটি আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে এবং ইশাখার আমলের যে ইতিহাস সেই ইতিহাসকে সাক্ষী করে আজও দাঁড়িয়ে আছে।